বন্ধুরা, যদিও এখনো 10টা বাজতে চলে, তো তোমাদের সঙ্গে অনেক দেরি করেই এলাম সামনে। তো সকালবেলা উঠে একটু তাড়া ছিল, তারপর স্নান টান করে নিলাম, নিয়ে টিফিনটা করে মেডিসিন নিলাম, নিয়ে তোমাদের সামনে আসলাম। আমি কিন্তু বেশ অনেকদিন ছাড়া ছাড়াই তোমাদের সামনে আসছি, তোমরা কিন্তু রাগ করবে না এমন। তা আমার ঘরদোর কিন্তু খুব অগোছালো, এবার আস্তে 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 বেলা বাড়বে আর আমি একটু একটু করে গোছাবো। নয়নে রমে ঘটে করুণার বরষণে কদম্ব ফুটে যেন পুলকে। হিন্দু মুসলমান ব্রাহ্মণ চন্দন শূদ্রকে দেজকে ব্যাধিতে বঙ্গ যখন ছিল ভেদাভেদে জর জর জননীর দিন যেত কাঁদিতে, জননীর দিন যেত কাঁদিতে। তখন কেলেনে নদিয়ায় ধুলাই লোটাই দেহ হরি নামে ঝরে জল নয়নে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই বললেন, মেরেছ কলসের কানা তা বলে কি প্রেম দেব না, জগাই মাধাই ধরে চরণে। কেলেনে নদিয়ায় ধুলাই ধূসর দেহ হরি নামে ঝরে জল নয়নে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সকালবেলা পর থেকে আর তো দেখা হয়নি, তারপরে যে গানটা শোনালাম ঠাকুরের হরিনাম, ওটা কিন্তু আমি গাইনি, কিন্তু ওটা আমার গলা নয়। আমি অনেকদিন আগে অনেকবার আমার এই ছোট্টবেলায় একেবারে স্কুল কলেজ সবকিছুরই বন্ধু, এখনো বন্ধু, ও স্কুলে পড়ায়, ওর থেকে আমি অনেক কিছু নিয়ে কিন্তু ভিডিও করেছি ওর স্কুলের। তো ওর স্কুলে শান্তিনিকেতন স্টাইলে পড়াশুনো করানো হয়, আর ওদের স্কুলে যে সরস্বতী পুজো হয় তার পৌরোহিত্য করে, ও নিজে পূজা করে, ঘট বিসর্জন থেকে শুরু করে সমস্ত কিছু ও করে। তো চলুন দেখি এরপরে কি কথা বলতে পারি আপনাদের সঙ্গে, সবাই থাকুন। কি নিয়ে গল্প করব বলি, আজকে আমাদের ছোট বোন আলতা মানুর ভিডিওটা সকলে দেখবেন, কি সুন্দর করে বলেছে এই লাইফ নিয়ে। লাইফটা আমাদের প্রত্যেকের একটা জীবন জীবনী শক্তি বাড়িয়ে যায় দেয়। ও আর একটা পয়েন্ট তুলেছে, সেটা হচ্ছে যারা বৃদ্ধাশ্রমে থাকেন তারা তো একা একাই থাকে, ফ্যামিলি অন্যদেরকে আপন করে নিয়ে নিজের মতো আছেন, তো ওনাদেরকে লাইভে যুক্ত করতে পারলে কিন্তু খুব ভালো হয়। ওনারা এসব কথাবার্তা গুলো শুনে মনে হয় মনের দিক দিয়ে আরো ভালো থাকবে। ওর আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে, ও আমার থেকে অনেক ছোট, ওকে আমি সাধুবাদ জানাই। আর লাইভ সম্পর্কে বলি, লাইভে না প্রায় দিনই উল্টো পাল্টা লোক ঢুকে যায়, ঢুকে গিয়ে খুব মন্তব্য করে সবকিছু করে, তো এতে তো লাইভের রেপুটেশনটাও নষ্ট হয়, এক চ্যানেলেরও কিন্তু রেপুটেশন নষ্ট হয়। তো বাগবিদন বিতন্ডাতে তো আমরা যাই না, তা আমাদের সঙ্গে সঙ্গে আমাদের দাদারা থাকেন, আমাদের ভাইরা থাকেন, সবসময় আমার পাশে থাকেন, আমার না সব বোনদের পাশে, সব দিদিদের পাশেই থেকে থাকেন, কিন্তু এটা তো কোনো কথা নয় না, তাদেরও তো কাজকর্ম সবকিছু থাকতে পারে না। তো এটা নিয়েও আমার বলার একটা কথা ছিল। আর আরেকটা কথা, সেটা হচ্ছে কাটাকুটি নিয়ে তোমরা মন খারাপ করো না গো, সেটা আমারও হচ্ছে, ABCD সবারই হচ্ছে। একটা কথা ভাবো যে একদম শুদ্ধভাবে তোমরা নিয়মাবলী মেনে যদি সাতটা করো তাহলে কিন্তু কাটবে না, আর এক এক পক্ষ যদি ফাঁকি দেয় তাহলে পুরো অঙ্কটাই নষ্ট, পুরো অঙ্কটা একদম জিরো হয়ে যাবে। প্রথম হয়তো দু তিন দিন তুমি দেখবে আছে, কিন্তু তারপরে কিন্তু ওটা কেটে যাবে, এই জন্যই কিন্তু ভুঁড়ি ভুঁড়ি কেটে যায়, ভুঁড়ি ভুঁড়ি কেটে যায় এই জন্য। তো তোমরা সচেতন হও যারা এরকম করছো না, আর কেউ কেউ আছে মানে অত্যন্ত বিরক্তিকর, সেটা হচ্ছে লাইফে ঢুকে কাম 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 কাম, আসো এসে পরিচিত হও, দু একটা কথা বলো, এরা এত প্রফেশনাল, জাস্ট নিতে আসে নিয়ম হয়ে গেল
সঙ্গে সঙ্গে চলে গেল। মানুষ তো একে অপরের সাথে দুটো কথা বলে, এমন অনেকে আছে সেই শক্তি, সে শক্তি আমার সাথে থাকে। আমার নিজের খারাপ লাগে যে এত রাত হয়ে যাচ্ছে ওরা রয়েছে, তারপর ওরা বললে বলে না না ঠিক আছে কোনো অসুবিধা নেই। তাই ভালো মন্দ মিশিয়েই ইন্টারভিউটা তাই দেখছি, সকলকে আপন করে নিয়ে সকলকে এইভাবে নিয়ে চলতে হবে, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে কোনো লাভ নেই, একে অপরকে খুব দরকার। আর টিনার সাফল্যে আমরা খুব খুশি হয়েছি, ও সামনের পথটাও দ্রুত এগিয়ে যাক এটাই চাই। এইভাবে খুব ভালো মেয়ে, হাসি খুশি মেয়ে। তো আজকে বেশি কথা বলবো না, ভিডিও বড় হয়ে গেলে আবার মুশকিল আছে, তখন কেউ দেখতে পার চাইবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ঘুরে ফিরে ঘুরে ফিরে এসে আসতেই হবে, সেরকম কোনো কথা নেই। ওই ঘুরে ফিরে এসে সাবস্ক্রাইবটা করে দেবেন, বেলটাকে কিন্তু প্রেস করতে হবে, তাহলে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবেই যাবে। ইচ্ছে করলে দেখবেন, না ইচ্ছে করলে না দেখবেন, সেটা আপনাদের ব্যাপার। তাহলে আসি শুভরাত্রি।